আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোরে বোম্বাই লতরেজ কচুর গাছ। এটা তো আসলে এটা কীভাবে আপনারা চাষ করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব, এবং অধিক লাভজনক, অল্প খরচে অধিক লাভজনক কিন্তু এটা ফসল। তো যাতে বাংলাদেশে কৃষি, মানে এই লতরেজ চাষে যাতে সম্প্রসারণ হয় সেজন্য আপনাদের এই ইয়েটা। তো এটা চাষে অধিক লাভবান একটি ফসল। তো এটা কিভাবে আপনারা চাষ করবেন, তো 1 বিঘা বা 33% জমিতে আপনার চা লাগবে মোট 4200 পিস। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আপনি এখান থেকে কিন্তু দীর্ঘ, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতি, ছোট একটি গাছ কিন্তু ভিউয়ার্স। তো এখান থেকে অলরেডি যে লতিটা বেরোইছে, আর গাছটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু এখান থেকে প্রায় 10টার 12টাতেই কিন্তু এখানে কেজি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাও কিন্তু লতি। তো এগুলো কিন্তু সব লতি ভিউয়ার্স, এগুলো কিন্তু সব লতি। তো এটা আপনারা যেমন করে ধানের জমিটা চাষ করেন সেম একইভাবে আপনারা কিন্তু সেটা চাষ করবেন, এবং চাষ করার পরে কিন্তু আপনারা এটা কিন্তু লাগিয়ে দিবেন। আপনারা হচ্ছে লাইনভাবে সুতা দিয়ে আপনারা লাগিয়ে দিবেন, লাইন কচুর থেকে আর একটা কচুর দূরত্ব হবে আপনার হচ্ছে মাত্র 1 ফিট, আর এই লাইন থেকে আর এক লাইনের দূরত্বটা হবে, মানে এই কচু থেকে এই যে এই কচুটা পর্যন্ত আপনার দূরত্বটা হবে 1.5 ফিট চলাচলের জন্য, সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমাদের গাছ। তো এটা আপনার দীর্ঘ এখান থেকে 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু লতি বিক্রি করতে পারবেন, এবং লতি বিক্রি করার শেষে আপনারা কিন্তু এখান থেকে কচুটাও কিন্তু ভিউয়ার্স বিক্রি করে দিতে পারবেন। প্রতি পিস কচু 25 থেকে 30 টাকা পিস বিক্রি করে দিতে পারবেন। তো এটা অধিক লাভজনক একটি ফসল। তো এই যে পাশে আমাদের চারা আছে, এই চারা রেখে দিচ্ছি আমরা, এই যে যেগুলো দেখতেছেন পাশে, এই যে এগুলো। তো ভিউয়ার্সে যে এগুলো কিন্তু সব চারা, এগুলো কিন্তু সব চারা, সবগুলো চারা, এই যে প্রত্যেকটা চারাতে কিন্তু আমাদের হচ্ছে লতি আসছে। এই যে প্রত্যেকটা চারাতে কিন্তু ছোট একটি গাছ, প্রত্যেকটা চারাতে কিন্তু লতি আসছে, এই যে প্রত্যেকটা কিন্তু, এগুলো কিন্তু সব লতি। তো আপনারা এটা লাগানোর 50 থেকে 55 দিনের ভিতরে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু লতিটা পাবেন, আর এটা আপনার অধিক লাভজনক একটি ফসল। এটা বাজারের চাহিদাটাও কিন্তু অনেক অনেক বেশি। তো এটা অনেক, এটা আপনার হচ্ছে 2500 থেকে 2400 টাকা মন কিন্তু এটা বিক্রি করা হয় সব। আপনার এটা চাহিদাটা কিন্তু অনেক বেশি। তো এই যেই লতিগুলা, এটা কোয়ালিটিটা একদম সবুজ, সেজন্য এটা চাহিদাটা অনেক বেশি অন্য অন্য লতির আছে। এটা একদম অরিজিনাল, যেটা লতি, সেরা লতি হয় এটা। তো একদম লতি উৎপাদন হয় এটার অনেক অনেক বেশি। এটা প্রতি সপ্তাহে আপনি এখান থেকে 1 বিঘা বা 33% জমি থেকে 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু আপনি লতি উঠাতে পারবেন। তো এখান থেকে কিন্তু অনেক টাকা আপনি 1 বছরে সর্বনিম্ন আপনি যদি আয় করেন এখান থেকে, তাও আপনি 1,50,000 টাকা কিন্তু এখান থেকে সর্বনিম্ন আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো আমরা উঠাইছি, এই যে পাশে বস্তা দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কেন, তো এগুলো হচ্ছে এই চারাগুলো আমরা সেল দিয়ে থাকি। আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু, আমরা বিভিন্ন জেলায় কিন্তু আমরা এই চারাগুলো আমরা সেল দিয়ে থাকি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে আমরা কিন্তু এই চারাগুলো অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দিয়ে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো, তো এগুলো হচ্ছে যাবে হচ্ছে বরিশালে। তো ভিউয়ার্স, এই লতিরাজ কোচ যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।